আপন পিস্তত বোনকে ধর্ষণ করে ভাই বোনের পবিত্র সম্পর্কেও বদনাম করল এক যুবক। অভিযুক্ত মামাতো ভাই রোশন উদ্দিন বর্তমানে পলাতক। ওই ন্যাকারজনক ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলা ধর্মনগর থানাধীন যুবরাজনগর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে যুবরাজনগর এলাকার বাসিন্দা রোশন তার পিসির বাড়িতে এসে একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে তার আপন পিস্তত বোনকে ফুসলে বাড়ি থেকে অন্যত্র নিয়ে বলপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে নাবালিকা মেয়েটি কোনোভাবেই বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অসুস্থতা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞেস করলে সে সবিস্তারে ঘটনা জানায়। সাথে সাথে নাবালিকাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজনরা। বর্তমানে সে জেলা হাসপাতালেই চিকিৎসাধীন। এদিকে নাবালিকার পরিবারের তরফে ধর্মনগর মহিলা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়। অপরদিকে নাবালিকার মা জানান, ঘরে নির্জনতার সুযোগে রোশন তার নাবালিকা মেয়েকে ছাগল আনার বাহানায় বাড়ি থেকে খানিকটা দূরের বাগানে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। অভিযুক্ত ধর্ষণকারীর ঘরে দুই বউ রয়েছে। দাবি উঠছে তদন্তক্রমে দোষী চিহ্নিত করে অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করুক পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।